আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ অপেক্ষক এই অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যাই হোক এখানে আমরা অলরেডি এই সামষ্টিক অর্থনীতির প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তা আমি আশা করব তোমরা যদি প্রত্যেকটি অধ্যায়ের লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের অর্থনীতির বা সামষ্টিক অর্থনীতির বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না যাই হোক আমরা আলোচনায় চলে যাচ্ছি বিনিয়োগ অপেক্ষক আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিনিয়োগের সংজ্ঞা বলতে পারবে স্বয়ম্ভূত বিনিয়োগ ও পরোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে যাই হোক আমরা আলোচনাটা শুরু করে ফেলি প্রথমে আসি বিনিয়োগ কাকে বলে বিনিয়োগ বলতে আমরা আসলে কি বুঝি সাধারণ অর্থে আমরা যদি একেবারে সাধারণ কথায় বলি যে বিনিয়োগ বলতে জমি অট্টালিকা বা পূর্বে প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার এসব ক্রয়ের জন্য বিনিয়োজিত অর্থকে বোঝানো হয় কিন্তু অর্থনীতি শুধুমাত্র অর্থ কাঠানোটাকে বিনিয়োগ বলা হয় না এখানে লক্ষ্য করো আরও যদি বলি মুনাফার উদ্দেশ্যে আমরা যখন এই যে এই কথাটাই এখানে বলছি সাধারণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন দ্রব্যকে উৎপাদন কাজে নিয়োজিত করাটাকে বলা হয় বিনিয়োগ মুনাফা অর্জনের উদ্দেশ্যে তো এক্ষেত্রে কিছু কথা আসছে যেমন যন্ত্রপাতি ক্রয় তারপর নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুদ ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় অর্থাৎ মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধিকেই বিনিয়োগ বলা হয় তোমাদের এখন হয়তো তোমরা ভেজালে ভরে গেছো কোনটা বলবা এ অনেকগুলো কথা বলে ফেলছি আমরা প্রকৃত সংজ্ঞাটা একটু পরেই আসতেছি তোমাকে সাধারণ কিছু ধারণা দেওয়ার জন্য এদিকে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যদি আমরা বলি বিনিয়োগ বলতে আসলে আমরা বলতেছি সাধারণ কথায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন দ্রব্যকে উৎপাদন কাজে নিয়োজিত করাটাকে বলা হয় বিনিয়োগ বলা হয় তাহলে এই ক্ষেত্রে আরও কিছু কথা যদি অ্যাড করি যে যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুদ ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় একেবারে এক কথাই যদি বলা হয় মূলধন দ্রব্যের মজুত বৃদ্ধিটাকেই বিনিয়োগ বলে এখন আসি যে যদি প্রকৃত কথাটা আমরা যাই তাহলে আমাদের জ্যাম কেইনসের কথাটাই কিন্তু আসলে মানে পুরোপুরি সংঘাতে চলে আসে এখানে খেয়াল করো আমরা যদি কথাটাকে এভাবে বলি কেইনসের কথাটাই আমরা একটু যদি এভাবে বলি মনে করো পূর্বে থেকে তোমার যে সম্পদটা আছে ওই সম্পদটাকে আরো বেশি মানুষের কাছে বা গ্রাহকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করার জন্য বা মুনাফা আরও বেশি বাড়ানোর জন্য তুমি যদি এটার সাথে নতুন করে ব্যয় করো এটার মানে পূর্বে থেকে আসে এটার সাথে এই নতুন ব্যয়ীত অর্থটাই হচ্ছে বিনিয়োগ বা সংযোজিত অর্থটি হলো বিনিয়োগ এই কথাটাই জেম কেঞ্সের কথাটাকে আমরা সংক্ষেপে বললাম দেখো জে এম কেইন্স এর মধ্যে ফুরবে থেকে আসে এমন শিল্প কারখানা সরঞ্জাম ও বস্তু সামগ্রীর সাথে নতুন কিছু যুক্ত হওয়াকে প্রকৃত বিনিয়োগ বলে শুধুমাত্র বস্তুগত মূলধন গঠনকে অর্থনীতি বিনিয়োগ হিসাবে ধরা হয় এখানে আবার একটু কথা আছে অধ্যাপক জেম কেইনস কিন্তু বস্তুগত যে মূলধন ঘটনটাকেই বুঝিয়েছেন বিনিয়োগটা বলতে এখানে একটু খেয়াল করি আমরা আমি একটু উদাহরণে যাই মনে করো একজন মুদি দোকানে সে এখন চিন্তা করছে তার তো দোকান আছে পূর্বে থেকে সে আরও মানে এই দোকানের আরও একটু ডেকোরেশনটা করছে মানুষকে আরও বেশি আকৃষ্ট করার জন্য এই যে ডেকোরেশন করা তার যে বাড়তি অর্থটা ব্যয় হয়েছে তার মুনাফা বৃদ্ধি করার জন্যই মানুষকে আকৃষ্ট করার জন্যই সে এই কাজটা করেছে ঠিক আছে তাহলে আমরা যদি আরো একটু দেখি দেখো এখানে এটার একটু ব্যাখ্যার দিকে বলছি যে বিনিয়োগের মূল উদ্দেশ্যটা কি মুনাফা অর্জন করা কিন্তু এই মুনাফা অর্জন করার মূল উদ্দেশ্য হলেও তার সাথে আরও কিছু উদ্দেশ্য কিন্তু অন্তর্নিহিত আছে ঠিক আছে এর মধ্যে যদি আমরা আসি এক নম্বরে হচ্ছে নতুন মূলধন সামগ্রীর মজুত বৃদ্ধি নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তারপর দেখো যে উৎপাদন বৃদ্ধি তুমি দেখ লক্ষ্য করো সরকার কিন্তু মুনাফা উদ্দেশ্যের কিন্তু বিনিয়োগ করে না সরকার কিন্তু এই তোমার এই কি সামনে রেখে কাজগুলো করে ঠিক আছে যে নতুন মূলধন মজুদ বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উৎপাদন বৃদ্ধি ঠিক আছে তাহলে এখানে দেখলাম শুধুমাত্র মূলধনের যে উদ্দেশ্য মুনাফা অর্জন করাই না কিন্তু তার সাথে আরো কিন্তু কিছু উদ্দেশ্য কি আছে অন্তর্ভুক্ত আছে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রীর উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয়ে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে বিনিয়োগ বলা হয় অর্থাৎ এই যে কথাগুলোকে এখন সম্পর্কিত বা অন্তর্ভুক্ত করে এই সংজ্ঞাটাকে আমরা বলছি লক্ষ্য করে আবার বলছি যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রীর উৎপাদন মূলধন সামগ্রীর উৎপাদন ক্ষেত্রে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয়ে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে সেটাকে বলা হয় মূলধন যাই হোক আমরা এখন এখানে অনেক কথা বলে ফেলছি এখন আমরা অন্যদিকে যাচ্ছি মূলধন কাকে বলে মূলধন ইংরেজি কি ক্যাপিটাল এখন এই মূলধন কাকে বলে লক্ষ্য করো অর্থনীতিতে মূলধন বলতে এমন কিছু জিনিসকে বোঝায় অর্থাৎ যেটা মানুষের সৃষ্টি করা ঠিক আছে মানুষের পরিশ্রম যার মধ্যে অন্তর্নিহিত আছে অর্থাৎ মানুষের পরিশ্রমের মাধ্যমে তৈরি করা এবং উৎপাদন হতে পারে এটা মানুষের পরিশ্রমের এবং সরাসরি সেটা ভোগের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে পরবর্তী উৎপাদন কাজে উপাদান হিসেবে কি হয় ব্যবহৃত হয় আমরা এখানে যদি দেখি দেখো একেবারে সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যয় না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয় কথাটা একটু আবার মনোযোগ দিয়ে শোনো এটাই কিন্তু সংজ্ঞা বলছে যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ উৎপাদনের উৎপাদিত অংশ যা সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে কি হয় ব্যবহৃত হয় এটা মনে রাখতে হবে অর্থাৎ সোজা কথা এটা গড গিফটেড না এটা মানুষের তৈরি করা ঠিক আছে মানুষের শ্রম আসের পিছনে ঠিক আছে মানুষের শ্রমের মাধ্যমে এটা উৎপন্ন হয় এবং এটা সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে পরবর্তী উৎপাদন কাজে উপকরণ হিসেবে এটা কী হয় ব্যবহৃত হয় এটি হচ্ছে মূলধন এখন এখানে অর্থনীতিবিদ বম ওয়ার্কের মতে এখানে খেয়াল করা উনি ছোট্ট একটা সংজ্ঞা দিচ্ছেন সেটা বলছে কি মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান শেষ ওনার কথা মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান আর আরেকটা সংজ্ঞা যদি আমরা দেখি দেখো অর্থনীতিবিদ জ্যাস মিলের মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান দেখো প্রত্যেকের সংজ্ঞা সংজ্ঞা থেকে আমরা এই কথাটাই পাচ্ছি অর্থাৎ এটা গড গিফটেড না এটা মানুষের শ্রম দ্বারা উৎপন্ন এবং এটা সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না এটা পরবর্তী উৎপাদন কাজ কী হয় ব্যবহৃত হয় এই মোটামুটি আমরা শ্রম এক বিনিয়োগ এবং মূলধন সম্পর্কে জানলাম এখন এই দুইটার মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে প্রথমত আসো সংজ্ঞাগত পার্থক্য ঠিক আছে আমরা কিন্তু সংজ্ঞাটা বলে ফেলছি এখন তুমি দেখবা অনেক কথাই তুমি জেনে গেছো এই কথাগুলোই ঘুরে ঘুরে এখানে আসবে যে বিনিয়োগ কাকে বলে বলছিলা বা মূলধন কাকে বলে বলছিলা তাহলে এখানে যদি আমরা মূলধনের কথাটাই আগে শুরু করছি দেখো যে মানুষের শ্রম দ্বারা যে দ্রব্য মানে দ্রব্যের যে অংশ সরাসরি না সরি মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যয় না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয় ঠিক আছে এখন আমরা বলছি বিনিয়োগটা কাকে বলে বিনিয়োগ দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয়ে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে সর্বশেষ যে সংজ্ঞাটা আমি বলেছিলাম ওই সংজ্ঞাটা এখানে নিয়ে আসছি আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রী উৎপাদন কাজে নিয়োজিত হয়ে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলা হয় পার্থক্য শেষ এখন আসি যে উচ্চগত দিক মূলধনের সং সঞ্চয় একটা দেশে যত সঞ্চয় বাড়বে ওই দেশে মূলধনের গঠনের পরিমাণও তত বাড়বে তাহলে আমরা জানলাম যে মূলধনের উৎস হলো কোনটা সঞ্চয় এ কারণে দেখো এখানে ফাংশনটাকে লেখা হয়েছে কে সমসন ফাংশন অফ এস অর্থাৎ এই মূলধনটা কার উপর ডিপেন্ড করে সঞ্চয়ের উপর ডিপেন্ড করে আর অপর দেখো বিনিয়োগ হচ্ছে মূলধনের ফাংশন দেখো যে বিনিয়োগের উৎস হল কি মূলধন অর্থাৎ এই বিনিয়োগটা ডিপেন্ড করে কার উপরে মূলধনের উপরে অর্থাৎ মূলধন গঠন যত বাড়বে বিনিয়োগের পরিমাণও তত বাড়বে ঠিক আছে তাহলে আমার উৎসের দিকটা বললাম যে মূলধনের উৎস হল সঞ্চয় আর বিনিয়োগের উৎস হল মূলধন তাহলে এখন আমরা যাচ্ছি তৃতীয় নাম্বারে দেখো ধরন বিনিয়োগ হচ্ছে একটা প্রক্রিয়া প্রসেস ঠিক আছে আর মূলধন হচ্ছে ওই প্রক্রিয়ায় ব্যবহৃত উপাদান একটি অর্থাৎ এই যে বিনিয়োগ প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়ার মধ্যে যে যে উপকরণটা আমরা ব্যবহার করবো এই উপকরণটা হচ্ছে মূলধন এই বলছে এই কথাটাই যে বিনিয়োগ হচ্ছে একটি প্রক্রিয়া আর মূলধন হচ্ছে যে ওই প্রক্রিয়ার একটা উপাদান তারপর সর্বশেষ যেটা আমরা আসি ধারণা মূলধন হচ্ছে একটি মজুদ ধারণা স্টক মূলধন তখনই যে মুনাফা অর্জনের ক্ষেত্রে কার্যকারী হবে যখন সেটা বিনিয়োগ হবে অর্থাৎ মূলধন কিন্তু মজুদ আর এটাকে গতিশীল করে কে বিনিয়োগ দেখো অন্যদিকে বিনিয়োগ হলো গতিশীল ধারণা যেমন আমি যদি কথাটাকে এভাবে বলি তুমি জাস্ট মনে রাখার জন্য এটা গাড়ি আর পেট্রোলের কথা যদি বলি তুমি গাড়ি কিনছো গাড়িটাকে যদি আমি মূলধন হিসেবে বিবেচনা করি আর এটাকে গতিশীল করতে হলে এখানে কি লাগবে পেট্রোল লাগবে তাহলে এই পেট্রোলটা বা তৈলটা হচ্ছে এখানে বিনিয়োগ আর মূলধনটা হচ্ছে কোনটা গাড়িটা ঠিক আছে তার মানে গাড়িটা ততক্ষণ পর্যন্ত এটা চলমান হবে না যতক্ষণ পর্যন্ত এটাতে তেল তোমার দেয়া না হবে ঠিক আছে এই জন্য বিনিয়োগটা হচ্ছে একটা গতিশীল ধারণা আর মূলধন হল স্টক ধারণা বা মজুদ ধারণা এ ছিল বিনিয়োগ এবং মূলধনের মধ্যে পার্থক্য এখন আমরা যাব স্বয়ংভূত বিনিয়োগ এবং পরচিত বিনিয়োগের ধারণা নিয়ে আলোচনা করব লক্ষ্য করো আয়ের উপর ডিপেন্ড করে বিনিয়োগটাকে আমরা দুইভাবে আলোচনা করি একটা হচ্ছে স্বয়ম্ভূত বিনিয়োগ আর একটা হলো পরচিত বিনিয়োগ স্বয়ম্ভূত বিনিয়োগটা যেটাকে অটোনোমাস ইনভেস্টমেন্ট বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ আয়ের পরিবর্তন হলেও স্বয়ম্ভূত বিনিয়োগের পরিবর্তন হয় না ঠিক আছে আবার বলছি কথাটা যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে কিন্তু বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ অথবা আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় না সেটাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ লক্ষ্য করো আমরা যদি এই কথাটাকে চিত্রের মাধ্যমে দেখাই তাহলে পার্থক্যের অনেক বিষয় তুমি পরবর্তীতে কাজে লাগাইতে পারবা প্রথমে তো সজ্ঞায় দেখলা এখন বলছি ও অক্ষ হচ্ছে আয় ওয়াই অক্ষ হচ্ছে বিনিয়োগ নির্দেশিত এখানে বলছি দেখো ও ওয়াই ওয়ান আয় স্তরে স্বয়ংভূত বিনিয়োগ সরি এখানে বিনিয়োগ না লেখে কথাটা চলে আসতো হ্যাঁ বিনিয়োগ তাহলে স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ কত এখানে ই ওয়াই ওয়ান এখন দেখো যখন আয়ের পরিমাণ ওয়াই টু তখন স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ হচ্ছে এফ ওয়াই টু তার মানে দুইটা কিন্তু সমান আবার এখানে কিন্তু আমি দেখাই নাই কিন্তু যখন রেখাটা আঁকবো তখন বুঝতে পারবা অর্থাৎ শূন্য আয় স্তরেও এই ঠিক সম পরিমাণ বিনিয়োগ কিন্তু মানে বিরাজমান আছে তাহলে এই বিন্দুগুলো যদি আমি যোগ করি দেখো একটা রেখা পাবো ই এবং এফ বিন্দু যোগ করে একটা রেখা পাচ্ছি এই রেখাটা হচ্ছে আইনট 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 দিয়ে বোঝাচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্টটাকে অর্থাৎ এই যে দেখো স্বয়ত বিনিয়োগ রেখাটা কেমন ভূমি অক্ষের সমান্তরাল এখন প্রশ্ন হচ্ছে কেন হয়েছে কারণ সকল এই স্বয়ম্ভূত বিনিয়োগের পরিমাণটা কি আছে অপরিবর্তিত আছে অর্থাৎ শূন্য যতটুকু বিনিয়োগ বিরাজমান আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও এই বিনিয়োগের কিন্তু পরিবর্তন হয় নাই এ কারণে স্বয়ম্ভূত বিনিয়োগ রেখাটি কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয় এখন তুমি যদি এখান থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করতে চাও প্রথমত স্বয়ভূত বিনিয়োগ কাকে বলে দ্বিতীয়ত স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা কেমন হয় ভূমি সমান্তরালয় সমান্তরাল তৃতীয়ত কেন হয় যে সকল আয়স্তরেই স্বয়ম্ভূত বিনিয়োগের পরিমাণ কি থাকে অপরিবর্তিত থাকে এই কারণে স্বয়ভূত বিনিয়োগ রেখা ভূমি সমান্তরাল হয় তারপর যদি প্রশ্ন করা হয় স্বয়ংভূত বিনিয়োগ রেখার ঢাল কেমন হয় তাহলে বলব স্বয়ম্ভূত বিনিয়োগ রেখার ঢাল শূন্য হয় ঠিক আছে গেল এটা নিয়ে এবার আসি পরচিত বিনিয়োগের কথায় আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় একটু আগে বলে আসছি পরিবর্তন হয় না এখন বলছি আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় অর্থাৎ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল এই বিনিয়োগটাকে বলা হয় পরোচিত বিনিয়োগ বা ইনসিট ইনভেস্টমেন্ট ঠিক আছে তাহলে আবার বলছি কথাটা আয়ের পরিবর্তন অর্থাৎ সোজা কথা যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভরশীল ঠিক আছে আয়ের পাড়া কমার সাথে যে বিনিয়োগেরও কি হয় যা পরিবর্তন হয় অর্থাৎ বারে কমে এই বিনিয়োগটাকে আমরা বলছি পরোচিত বিনিয়োগ ঠিক আছে এখন লক্ষ্য করো এই কথাটুকু আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি চিত্রে ও এক্স আয় আর ও ওয়াই অক্ষ হচ্ছে পরচিত বিনিয়োগ এখানেও আমি বিনিয়োগ লেখাটাই লিখছি পরোচিত বিনিয়োগটা হলে আরও এটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে মানে প্রকাশ করার সুযোগ থাকে এক্ষেত্রে লক্ষ্য করো পরচিত বিনিয়োগের বেলায় আয় যখন শূন্য হবে পরচিত বিনিয়োগের পরিমাণও শূন্য হবে আয় বাড়ার সাথে সাথে বিনিয়োগের পরিমাণও কি হবে বাড়বে আমরা এখন দেখি দেখো আয় যখন ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান আয় বেড়ে যখন ওয়াই ওয়াই টু হয় তখন পরচিত বিনিয়োগের পরিমাণও বেড়ে হয় কত এফ ওয়াই টু এখন দেখো তো ও ই এবং এফ এই তিনটা বিন্দু যদি আমি যোগ করি পরপর যোগ করি তাহলে একটি রেখা পাচ্ছি এই রেখাটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী অর্থাৎ ধনাত্মক ঢাল সম্পন্ন আর এই ধনাত্মক ঢাল সম্পন্ন রেখা হওয়ার কারণে সে যে ম্যাসেজটা আমাকে দিচ্ছে সেটা হচ্ছে আয়ের পরিবর্তনের সাথে বিনিয়োগের পরিবর্তনটা কি হয় ধনাত্মক সম্পর্কে সম্পর্কিত অর্থাৎ আয় বাড়লে যে মানে পরচিত বিনিয়োগটাও কি হয় বাড়ে আবার আয় কমে গেলে পরিচিত বিনিয়োগও কমে যায় আবার আয় শূন্য হলে পরিচিত বিনিয়োগের পরিমাণও শূন্য হয় ঠিক আছে তাহলে এখানে আমরা এই পরোচিত বিনিয়োগ সম্পর্কে কিছু কথা জেনে গেলাম এখন এই স্বয়ংভূত বিনিয়োগ এবং পরোচিত বিনিয়োগের পার্থক্যের নিয়ে আলোচনাটা করব লক্ষ্য করো প্রথমত সংজ্ঞাগত পার্থক্য আমরা বলে ফেলছিলাম আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় না তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলা হয় এবার পরচিত বিনিয়োগ বলো আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় তাকে পরচিত বিনিয়োগ বলা হয় ঠিক আছে তো এবার দ্বিতীয় কথায় আসি দেখো রেখার আকৃতি কেমন হয় আমার মনে হয় না তুমি এটা মুখস্থ করতে হবে তুমি যদি আগের দুইটা টপিক স্বয়ম্ভূত বিনিয়োগ পরচিত বিনিয়োগের ব্যাপারগুলো দেখে আসো তাহলে এটা তুমি ইজিতেই লিখতে পারবা স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ রেখার ঢাল কি হয় শূন্য হয় এখন আমরা আসি ইচ্ছা করলে আমি এই ঢালের কথা দিয়ে কিন্তু আবার আরেকটা পার্থক্য তৈরি করতে পারতাম অন্যদিকে দেখো পরোচিত বিনিয়োগ রেখা বাম দিক থেকে ডান দিকে কি হয় ঊর্ধ্বকামে হয় অর্থাৎ পরচিত বিনিয়োগ রেখার ঢাল ধনাত্মক হয় ঠিক আছে এই ঢালেরটা দিয়েও বললাম যে আরেকটা পার্থক্য আমরা বানাতে পারতাম তবে তৃতীয় পার্থক্য যদি যাই লক্ষ্য করো সম্পর্ক আয়ের সাথে স্বয়ংভূত বিনিয়োগের কোনো সম্পর্ক নাই এখানে সম্পর্ক নাই সম্পর্কে না এখানে এক একটা উঠে গেছে আয়ের সাথে স্বয়ংভূত বিনিয়োগের কোনো সম্পর্ক নাই অপরদিকে দেখো পরোচিত বিনিয়োগের সাথে আয়ের কি আছে ধনাত্মক সম্পর্ক কিন্তু বিরাজমান আছে যে এখানেও সম্পর্কে লেখা ফেলছি আয়ের সাথে পরোচিত বিনিয়োগের পার্থক্য সম্পর্ক বিদ্যমান এবার চতুর্থ পার্থক্য যদি যাই দেখো শূন্য আয় স্তর অর্থাৎ আয় শূন্য হলেও কি থাকবে স্বয়ংভূত বিনিয়োগ একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ থাকবে অর্থাৎ দেখো শূন্য আয় স্তরেও নির্দিষ্ট পরিমাণ স্বয়ংভূত বিনিয়োগ কি থাকে বজায় থাকে আর পরচিত বিনিয়োগের বেলায় কি হবে কথাগুলো বলে আসছি যে শূন্য আয় স্তরে পরচিত বিনিয়োগের পরিমাণ কি হয় শূন্য হয় অর্থাৎ আয় শূন্য হলে পরোচিত বিনিয়োগও শূন্য হয় ঠিক আছে সর্বশেষ যেটা নিয়ে আসছি সময় স্বয়ংভূত বিনিয়োগ শুধুমাত্র দীর্ঘকালে প্রযোজ্য আর পরচিত বিনিয়োগ স্বল্পকাল এবং দীর্ঘকাল অর্থাৎ উভয়কালই প্রযোজ্য এই ছিল আজকের আলোচনাটা আমি আশা করি তোমরা এই আলোচনাটা তোমাদের পক্ষে কঠিন কোনো আলোচনা আমি করি নাই তোমাদের পক্ষে এটা মানে যে কোনোভাবে অত্যন্ত সহজভাবে পড়া সম্ভব তাহলে যাই হোক আজকের এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পেতে পারি বিনিয়োগ কাকে বলে মূলধন কাকে বলে স্বয়ম্ভত বিনিয়োগ কাকে বলে স্বয়ংবত বিনিয়োগ রেখা কেমন হয় পরচিত বিনিয়োগ কাকে বলে আরও সংযুক্ত করতে পারতাম যে স্বয়ংবত বিনিয়োগ রেখার ঢাল কেমন হয় পরচিত বিনিয়োগ রেখার ঢাল কেমন হয় স্বয়ংবত বিনিয়োগ রেখা কেমন হয় লিখতে পারতাম আমরা বলতে পারতাম ঠিক আছে তারপরে দেখো যে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে যে প্রশ্নগুলো হতে পারে মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য নির্দেশ করো আর বিনিয়োগ ও পরচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য চিহ্নিত করো এই ছিল আজকের আলোচনা আমি আশা করব আজকের আলোচনাটি অত্যন্ত সহজ ছিল বিদায় তোমরা সাথে সাথেই বইয়ের সাহায্য নিয়ে আলোচনাটি অবশ্যই শেষ করে ফেলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ সবাইকে